एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। तो आजकल होच्छे एक नतून दिन, शुक्रवार। आज के सकाल 8টা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো এখন স্নান টান হয়ে গেছে আর আজকে তোমাদের সাথে ভাবছি শেয়ার করে নেব মোমো রেসিপি, কারণ অনেক দিন থেকেই করব বলে করা হচ্ছে না। তো এর আগে একটা হরর চ্যালেঞ্জ করেছিলাম, সেটা যদি না দেখে থাকো তাহলে চলে যাও, গিয়ে দেখে আসো। আর আমার মেকআপ কালেকশনও ছেড়ে দিয়েছি, তো ওটাও দেখে আসো। আর সেরকম তোমরা যদি রেসপন্স করো তাহলে আমি জুয়েলারি কালেকশন দেখাবো আর কি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকের উপরে লাঞ্চ ছিল বাঁধাকপির তরকারি, আর এখানে আছে মাছের ডিমের ভাজা। তো এটা দিয়ে আজকে আমরা লাঞ্চটা করছি। তো গাইস, এখন চলে এসেছি তোমাদের সাথে মোমো রেসিপিটা শেয়ার করব। আর এখন বিকেল হতে যায়, তার জন্য অল্প পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এর সাথে হচ্ছে শুধুই লবণ অ্যাড করছি। তো এবারে হচ্ছে এটাকে লবণের সাথে ভালোভাবে মিশিয়ে জল দিয়ে মেখে নেব। আর এটা হচ্ছে লুচির জন্য যেমন আমরা ডো বানিয়ে থাকি তার থেকে একটু নরম হবে। এটাকে ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এটাকে রাখবো আমি হচ্ছে আধ ঘন্টার জন্য, ততক্ষণে মোমোর স্টাফিংটা বানিয়ে ফেলি। তো স্টাফিং এর জন্য আমি এখানে প্রথমে সবজিগুলোকে কেটে নিয়েছি। তো এখানে বাঁধাকপি, গাজর, কাঁচা লঙ্কা কুচানো হয়েছে, আর এটাতে রয়েছে একটুখানি আদা, রসুন বাটা আর পেঁয়াজ। বিনস নেই তাই বিনস দিইনি, তোমরা থাকলে অবশ্যই দিও। আর এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর বাঁধাকপি, গাজর, কাঁচা লঙ্কা হালকাভাবে সাঁতলে নেব, একটু লবণ আর এক পিঞ্চ মতো হলুদ দিয়ে। হলুদটা তোমরা স্কিপ করে যেতে পারো। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচিটাকে আমি অ্যাড করব। তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব। আমি এখানে স্টাফিংটাকে একটু সাঁতলে নিয়েছি, তোমরা চাইলে এমনি আরও ফাইন চপড করে তারপরে এটাকে সদ্য দিতে পারো। তো এই যে আমাদের স্টাফিং একদম রেডি, এখানে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট লেচি করে নিয়েছি, এটাতে হালকা ময়দা দিয়ে রেখেছি যাতে জড়ে না যায়। আর এখানে হচ্ছে আমাদের স্টাফিং, আর এটাতে একটু জল নিয়েছি আর কিছুটা হচ্ছে ময়দা। তো এবার এটাকে বেলবো। প্রথমে এটাতে একটুখানি আমি ময়দা দিয়ে দিচ্ছি যাতে এটা জড়ে না যায়, কারণ একটু তেল দেওয়া নেই, তার জন্য হচ্ছে প্রথমে ময়দাটা দিয়ে দিলাম। তারপর এটা একটু ভালোভাবে গোল করে বেলে নেব। তো এই যে আমি এখানে এরকম করে নিয়েছি। এরপরে হচ্ছে স্টাফিং অ্যাড করবো। এরপর জাস্ট একটুখানি জল নিয়ে এই চারদিকটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর এটাকে হালকা, এই যে প্রথমে মুড়বো, মোড়ার পর এখানে হালকাভাবে জাস্ট এপিট ওপিট করে র্যাপ করে যাচ্ছি। এটাকে নেক্সট যেটা এই যে ছাড়া, এই ছাড়াটাকে এইভাবে এটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি। তো এইভাবে বাকিগুলোও করে নিচ্ছি। গাইস, এই যে আমার মোমো তৈরি হয়ে গেছে, এবার শুধু এটাকে স্টিমে দেবো। তো চলো দেখাই। মোমোটাকে স্টিমে দেওয়ার জন্য এখানে হাঁড়িতে করে একটু জল নিয়ে নিয়েছি। তারপর এই যে এরকম ধরনের বাটি সবার বাড়িতেই থাকে, তো এই বাটিতে হালকা করে তেল মাখিয়ে নিয়েছি। তারপরে
মোমোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করব 10 থেকে 15 মিনিটের জন্য। আমার মোমো একদম রেডি হয়ে গেছে আর বাকিগুলো এখানে বসিয়েছি। একদম রেডি, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, খুবই ইজি আর বেশি ইনগ্রিডিয়েন্টও লাগে না, তো অবশ্যই ট্রাই করে দেখো। আর এই যে আমার স্যুপটা দেখো কতটা ঠিক হয়েছে। বিকেলের দিকে ছাদটাতে খুব সুন্দর হাওয়া হয়, বাড়িতে যা গরম ভেতরে। আর আষাঢ় মাস তো চলেই এসছে, আমাদের এইদিকে একটা তাল গাছের তাল হয়েছে। আহ, টেডি টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে, ওই যে তাল গাছে তাল হয়েছে, ধূপ ধাপ করে পড়বে আর আমাদের পিঠে খাওয়া হবে। আর একজন হচ্ছে কালুকে নিয়ে এসছে, সতু মানে আমার মামার ছেলে, ওই যে কালু কোলে। তো রেডি, এখন হাওয়া খাক, ততক্ষণ কালুর কাছে থেকে একটু ঘুরে আসি। দেখ কালু, ও কালু দাদা, দাঁড়া 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 রে, এই ছুটে ছুটে চলে যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা ঘোরাঘুরি করছি ছাদে, খুব সুন্দর হাওয়া হচ্ছে। আজকের আকাশ তো একদম পরিষ্কার, বলছে কালকে বৃষ্টি হবে, কালকে থেকে কি হয়। তো মোমো রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাই করবে, খুব ইজিলি তৈরি হয়ে যায়। আর যদি ট্রাই করো তাহলে অবশ্যই কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবে। নেক্সট কি চ্যালেঞ্জ দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও, অবশ্যই করব। বাবা চলে এসছে, যা শুয়ে গেল। হামু এখন ভর সন্ধেবেলা ঘুমোচ্ছে, আর আমি এই যে আমার স্যুপটা নিয়ে চলে এসেছি, এখন এটাই খাওয়া হবে। সেই শতুর টিফিন ব্লগটা আর বাড়াইনি, রাতে আমরা ডিনার টিনার করে নিয়েছিলাম। আর রাত্রিবেলা একজন অতিথি আমাদের বাড়ি এসেছিলো, ভাত টাত খেয়ে আবার কোথায় চলে গেল কে জানে। তো গাইস, ব্লগটা এখানে এন্ড করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তো দেখা করবো নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের মতো টাটা।